প্রিয় ভারতীয় আদমশুমার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত হল সেই জনবসতি যেখানে 5000 জনের বেশি মানুষ বাস করে। এখানে কম লেখা আছে, একটু ভুল লেখা হয়ে গেছে। নবমতম অধ্যায়ের একটি জনঘনত্ব অংশ হলো জনবসতি। আজকে আমরা এই ভিডিওটিতে জনবসতি হবে কাকে বলে, জনবসতির বৈশিষ্ট্যগুলি বা কি কি, মোট যে জনবসতি মৌজা কাকে বলে, মৌজা মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি, ক্ষুদ্র গ্রাম বা মাধ্যমে জীবিকা নির্ভর করবে, কোন জনবসতিকে কেন বলবো, প্রথম স্তরে গ্রামীণ জনবসতি কাকে বলে, অন্যান্য স্তরে ভারতীয় আদমশুমারির সঙ্গে যুক্ত গ্রামের সংজ্ঞা, এবং পৌর জনবসতি কাকে বলে, ভারতীয় আদমশুমারি পৌরসভা পৌর নিগম সংজ্ঞা, ক্যান্টনমেন্ট কাকে বলে প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনাটি থাকবে। তখন সেই জনবসতিকে প্রথমেই জনবসতি কাকে বলে বা শহর বলা হচ্ছে, নানা ধরনের সুযোগ সুবিধার উপর ভিত্তি করে বা নির্ভর করে এক বা একাধিক মানুষ অনুযায়ী পৌর জনবসতি কাকে বলা হচ্ছে। স্থায়ীভাবে পৌর বসতি বসবাস গড়ে পৌর জনবসতি বা শহর হলো সেই জনবসতি বলে, যেখানে 5000 কোন একটা স্থান যেখানে একাধিক সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা মোট যে জনসংখ্যা থাকবে সেখানে একাধিক মানুষ শতাংশ কি করছে, বাসস্থান কাজের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে কি বলা হচ্ছে, জনবসতি পরিচালনা। আচ্ছা অধ্যাপক এস্টন কি বলছেন, উনি বলছেন জনবসতি হলো কোন স্থানে একাধিক মানুষের বসবাস। জনবসতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাকি অংশগুলি সম্পর্কে ভূগোলবিদ স্মিথ বলছেন, তোমরা ভিডিওটি জনবসতি হলো স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষের তৈরি আবাস চাপ দিয়ে রাখতে। ডিকেন অফ পিটস কি বলছেন, বলছেন জনবসতি হলো ক্ষুদ্র গ্রাম, গ্রাম ধন্যবাদ শহর ও নগরে মানুষ ও আবাসের সমষ্টি। এবার দেখব জনবসতির বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, জনবসতি হলো ঝড় বৃষ্টি বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করার আশ্রয়স্থল। এটি মানুষকে স্থায়ী নিরাপত্তা প্রদান করে। এটি এমন একটি সামাজিক অবস্থা যেখানে মানুষ তার সংস্কৃতি উপজীবিকা অনুসরণ করতে পারে। পরের প্রশ্ন, মৌজা কাকে বলে বা আদমশুমার গ্রাম কি, ক্যাডাস্ট্রাল মানচিত্র কাকে বলে, রাজস্ব গ্রাম কি, সেন্সাস গ্রাম কি। উত্তর, আদমশুমার অনুযায়ী গ্রাম বা রাজস্ব গ্রাম হল সর্বনিম্ন প্রশাসনিক একক। তাহলে ভারতের ক্ষেত্রে সর্বনিম্ন প্রশাসনিক এককে বলা হয় মৌজা। মৌজার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য, মৌজার একটি নির্দিষ্ট সীমানা থাকে। মৌজা যে মানচিত্র তার কি থাকছে, একটা নির্দিষ্ট সীমানা থাকে। প্রতিটি মৌজার একটা নির্দিষ্ট মানচিত্র থাকছে, সেই মানচিত্রের একটা নম্বর থাকে, নিজস্ব ক্রমিক সংখ্যা থাকে, এবং অধিক্ষেত্র তালিকা থাকে, কোন কোন এলাকা তার অন্তর্ভুক্ত তার একটা তালিকা থাকছে। মৌজা মানচিত্র অর্থাৎ ক্যাডাস্ট্রাল মানচিত্রের একটা কিন্তু নির্দিষ্ট স্কেল থাকে। এই স্কেলটা কত থাকে, 16 ইঞ্চিতে 1 মাইল। ক্যাডাস্ট্রাল মানচিত্রের স্কেল 16 ইঞ্চিতে 1 মাইল। একটি মৌজার মধ্যে এক বা একাধিক গ্রাম থাকতে পারে। মৌজা খুব ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে। মৌজায় জনবসতি থাকতে পারে, আবার জনবসতিহীন হতে পারে। ভারতে জনগণনা মৌজা ভিত্তিক করা হয়ে থাকে, গ্রাম ভিত্তিক নয়, এটা অনেকেই জানে না। তাহলে আমাদের যে জনগণনা করা হয় সেই জনগণনা হয় মৌজা ভিত্তিক। আচ্ছা চৌহদ্দিটা কি, চৌহদ্দি হলো কি, প্রতিটি মৌজার একটি নিজস্ব ক্রমিক সংখ্যা থাকে, ওই ক্রমিক সংখ্যাকে চৌহদ্দি বলা হয়। ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট কাকে বলে, গ্রামের মধ্যে ছোট ছোট পাড়া বা প্রধান বসতি থেকে বিচ্ছিন্নভাবে অবস্থিত বসতিগুলিকে ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট বলে, মানে ক্ষুদ্র জনবসতি যেটা মূল জনবসতি থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। বৈশিষ্ট্য কি,
এই গ্রামগুলির নামের শেষে টোলা বা টুলি এই ধরনের শব্দ যুক্ত করা হয়ে থাকে, যেমন কুমোর টুলি, বা নামের আগে ছোট বা নট যুক্ত থাকে, যেমন ছোটা শিয়ানা। এই ধরনের বসতিগুলিতে সাধারণত অস্পৃশ্য বা নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের বসবাস লক্ষ্য করা যায়। হ্যামলেটে 4-5টি বাড়ি থাকতে পারে, বা কখনো কখনো বেশি হলে 20-25টি বাড়ি সেখানে থাকতে পারে। তার বেশি যদি সেখানে বাড়ি থাকে তাহলে সেটাকে হ্যামলেট বলা যাবে না। হ্যামলেটগুলো সাধারণত কোথায় লক্ষ্য করা যায়? এগুলি সাধারণত পাহাড়ের গায়ে সমতল অংশে, বা অরণ্যের কাছে, নদীর চরে বা নদী তীরে গড়ে উঠতে দেখা যায়। গ্রামীণ জনবসতি কাকে বলে? প্রাথমিক বা প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে, প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোনটা, মানে প্রকৃতির উপর নির্ভরশীল যে ক্রিয়াকলাপ সেটাকে তাকে বলা হচ্ছে প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তাহলে প্রকৃতির উপর নির্ভরশীল ক্রিয়াকলাপের উপর নির্ভর করে কী কী? কৃষিকাজ, মৎস্য শিকার, পশুপালন, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ প্রভৃতি। তাহলে এই সমস্ত কাজের উপর নির্ভর করছে। যখন কোনো স্থানে, যেমন কৃষিজমি, তৃণভূমি বা উন্মুক্ত প্রান্তর প্রভৃতিতে কিছু মানুষ একত্রিত হয়ে অথবা বিক্ষিপ্তভাবে যদি বসতি গড়ে তোলে, তখন সেই জনবসতিটিকে বলা হবে গ্রামীণ জনবসতি। ভারতের আদমশুমারিতে কি বলা হচ্ছে? ভারতের আদমশুমারি অনুযায়ী বলা হচ্ছে গ্রামীণ বসতি হলো সেই জনবসতি যেখানে জনসংখ্যা থাকবে 5,000 জনের কম। তাহলে জনসংখ্যা 5,000 জনের কম এবং জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনেরও কম, এবং সেই জনবসতিতে যায় সমস্ত পুরুষকর্মী আছে তাদের 75% বা তার বেশি কৃষি ও সংশ্লিষ্ট প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর শাসনতান্ত্রিক দিক থেকে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার অন্তর্গত হবে। তাহলে এখানে চারটি পয়েন্ট বলা হয়েছে, তিনটি গুরুত্ব সবচেয়ে বেশি। কী কী? জনসংখ্যা থাকবে 5,000 জনের কম, জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 400 জনের কম, এবং যে সমস্ত পুরুষকর্মী আছে তাদের 75% কৃষি বা ওই ধরনের কাজ, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কাজ করবে। আর এটা বলা হচ্ছে শাসনতান্ত্রিক দিক থেকে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা এটা অন্তর্ভুক্ত হবে। পৌর জনবসতি কাকে বলে বা শহর কাকে বলে? ইংরেজিতে আরবান শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ অরবিস থেকে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর ভিত্তিতে ঘন সংঘবদ্ধভাবে গড়ে ওঠা যে সুবৃহৎ জনবসতিতে বাসস্থান, পরিকাঠামো ও জীবনযাপনের পরিষেবামূলক সুযোগ সুবিধা, নাগরিক স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মান উন্নত এবং জনসংখ্যার চাপ খুব বেশি, তাকে পৌর জনবসতি বা শহর জনবসতি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্বিতীয় শ্রেণীর কাজ এবং তৃতীয় শ্রেণীর কাজ সেখানে লক্ষ্য করা যাবে বেশি করে, এবং গ্রামের থেকে সেখানকার জনবসতির পরিমাণ, পরিকাঠামো, জীবনযাত্রার মান, সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য, জনসংখ্যার চাপ সবই তুলনামূলকভাবে বেশি থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে শহর। তাহলে শহরে কিন্তু প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী লক্ষ্য করা যাচ্ছে না, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ বেশি লক্ষ্য করা যাচ্ছে, এছাড়া চতুর্থ পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কাজও লক্ষ্য করা সেখানে যেতে পারে। ভারতীয় আদমশুমার অনুযায়ী পৌর জনবসতি বা শহর হলো সেই জনবসতি যেখানে 5,000 জনের বেশি মানুষ বাস করে। এখানে কম লেখা আছে, একটু ভুল লেখা হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আর জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কমপক্ষে 400 জনের বেশি হবে, অর্থাৎ 400 জন বা তার বেশি।
এবং মোট যে জনবসতিতে জনসংখ্যা আছে তার পুরুষ কর্মীর 75% অকৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে। অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বাদ দিয়ে অন্যান্য স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং সুষ্ঠু প্রশাসনিক কাজকর্মের জন্য পৌরসভা বা পৌর নিগম বা ক্যান্টনমেন্ট বা নেটিফাইড টাউন এরিয়া কমিটি থাকবে। তখন সেই জনবসতিকে পৌর জনবসতি বা শহর বলা হচ্ছে। আমরা আরেকবার দেখে নেব, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর জনবসতি কাকে বলা হচ্ছে। পৌরবসতি বা পৌর জনবসতি বা শহর হলো সেই জনবসতি যেখানে 5,000 জনের বেশি মানুষ বাস করবে, জনঘনত্ব হবে 400 জনের বেশি, মোট যে জনসংখ্যা থাকবে তার 75% অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং সুষ্ঠু প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য থাকবে পৌরসভা বা পৌর নিগম। পরের ভিডিওটিতে জনবসতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাকি অংশগুলি সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে চাপ দিয়ে রাখতে ভুলবে না। ধন্যবাদ।